অতি বড় মৌসুমে করোনার কারণে দেশের বিভিন্ন জেলার পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা। এমন বাস্তবতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে সহযোগিতা করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন। বিটিভি জেলা সংবাদ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে ডেস্ক রিপোর্ট। খুলনা জেলার দিঘুলিয়া উপজেলার যোগীপুর এলাকায় কৃষক লীগের কেন্দ্রীয় কৃষি ঋণ পুনর্বাসন বিষয়ক সম্পাদিকা মোসাম্মদ হালিমা রহমানের নেতৃত্বে